রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত সায়ুসিবু উম্মতি, আমার উম্মত সাফার করবে। কি সাফার কদা আল উমাম, আমার উম্মত জাতিগতভাবে, জাতিগতভাবে আমার উম্মত রোগাক্রান্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, রাসূল পাকের এই হাদিস যেন আমরা দিলের আওয়াজ দিয়ে শুনি, কানের আওয়াজ দিয়ে শুনলে কান দিয়ে বের হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দরদ বড় কণ্ঠে উম্মতকে শোনাচ্ছেন যে আমার উম্মত অনতিবিলম্বে জাতীয়ভাবে একটা রোগের শিকার হবে, রোগাক্রান্ত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা দাউল উমাম, হুজুর আপনি যেই জাতিগতভাবে রোগাক্রান্তের কথা বলছেন সেটা কি জিনিস? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাতিগতভাবে আমার উম্মত রোগাক্রান্ত হবে, অর্থাৎ জাতিগতভাবে আমার উম্মত আস্তে আস্তে নষ্টামি এবং উগ্রতার দিকে চলে যাবে। কিসের দিকে? ইভল এবং অ্যারোগেন্স। উম্মত জাতিগতভাবে, উম্মতের মধ্যে শয়তানি, প্রত্যেক ব্যক্তি যার যার অবস্থান থেকে আল্লাহ রসুল কবর হাসর ভুলে গিয়ে প্রত্যেক ব্যক্তি যার যার অবস্থান থেকে শয়তানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে। তাদেরকে দেখলে বোঝা যাবে না তারা আল্লাহ রসুলের উম্মত, আল্লাহ রসুলের উম্মত। দ্বিতীয় কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকাসুর ওয়াত-তানাফুস ফিদ দুনিয়া, উম্মতের মধ্যে দুইটা জিনিস এসে উম্মতের ঘাড়ের উপর ভর করবে। একটা হচ্ছে উম্মতের ঐশ্বর্য বেড়ে যাবে, টাকা পয়সা বেড়ে যাবে, এবং এই টাকা পয়সার উপর ভর করে উম্মত একজনের উপর আরেকজন সহযোগিতার হাত বাড়িয়ে না দিয়ে উম্মত প্রতিযোগিতায় পাগল হয়ে যাবে। কিসে পাগল হবে? প্রতিযোগিতায়। উম্মতের পকেটে ঐশ্বর্য এসে যাবে, তাকাসুর এসে যাবে। আমার আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলছেন, আল হাকুমুত তাকাসুর, উম্মতের মধ্যে অনেক টাকা পয়সা এসে যাবে। টাকা পয়সার কারণে উম্মত এই ঐশ্বর্যে বিভোর হয়ে উম্মত প্রতিযোগিতার মধ্যে মত্ত হবে। সেই প্রতিযোগিতায় উম্মতের উপর দুইটা জিনিস ভর করবে, একটা লোভ, আরেকটা হচ্ছে উম্মতের অহংকার। এই দুইটা জিনিস উম্মতকে ভিতর থেকে উম্মতের গোড়া কেটে দেবে। দুইটা পাইলেন। তৃতীয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাবাগুত ওয়াত-তাহাসুদ, উম্মতের মধ্যে অহংকার হিংসা বেড়ে প্রত্যেক ব্যক্তি জালেমে পরিণত হবে, এবং এই জুল হিংসা অহংকার অতপর জুল বাগি, এই বাগি এবং জুল থেকে উম্মত শেষ পর্যন্ত একজন আরেকজনের সাথে হত্যা যজ্ঞে লিপ্ত হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাবাহিকভাবে বলে বলেছেন, এটা হচ্ছে দাউল উমাম, উম্মত জাতিগতভাবে রোগাক্রান্ত হয়ে যাবে। রাসূল পাকের এই হাদিসের আলোকে আমরা যদি বর্তমান সময়কে চিন্তা করি, আমরা প্রত্যেক এলাকা, প্রত্যেক বাড়ি, প্রত্যেক ব্যক্তি, আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে তাকাই, আমরা এই জিনিসগুলো খোলাসা করে দেখতে পাবো যে আমাদের ভিতরে আমরা কি পরিমাণ অহংকারী হয়ে গেছি, কি পরিমাণ হিংসুক হয়ে গেছি, কি পরিমাণ লোভী, লোভীতে পরিণত হয়েছি। হিংসা, লোভ, অহংকার আমাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে? আমাদেরকে জুলুমের দিকে নিয়ে গেছে। কেন? কারণ আমরা সহযোগিতার রাস্তা বাদ দিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে মত্ত হয়ে গেছি। আপনি যখন সহযোগিতা বাদ দেবেন, প্রতিযোগিতায় মত্ত হয়ে যাবেন। মানুষ যখন প্রতিযোগিতা করে, তখন মানুষ আরেকজনের হক আদায় করতে ভুলে যায়, অথবা হক আদায় করতে চায় না। যখন আপনি মানুষের হক আদায় করা বন্ধ করে দেবেন, কি হবে? জাতিগতভাবে আপনার বাড়িতে, আপনার দেশে পাকা ঘরের অভাব থাকবে না, ব্যাংকের অভাব থাকবে না, গাড়ি বাড়ির অভাব থাকবে না, মুরগির মাংসের অভাব হবে না। কিসের অভাব হবে?
আমার আল্লাহ আস্তে করে ইতমিনানে কলব আপনার থেকে ছিনিয়ে নেবে। আপনি বিতর্গতভাবে আপনার এই অন্তর অশান্ত মহাসাগরের মতো হয়ে যাবে, আপনি বিতর্গতভাবে আর শান্তি পাবেন না। জাতিগতভাবে আমাদের থেকে শান্তি চলে যাবে, প্রত্যেক ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলবে। কেন? আপনি আমার নবীর আনিত বিধান ছেড়ে দেবেন, আবার পৃথিবীতে আপনি শান্তি কামনা করবেন, ই মহালাস, এটা অসম্ভব ব্যাপার, এটা অসম্ভব ব্যাপার। আপনি শান্তি, যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হুজুর, অনেকেই বলে, কিছুদিন আগে এক ব্যক্তি এসে বলেছেন, হুজুর একটু শান্তি দরকার। কি দরকার? শান্তি। আমার নবী সিম্পল কথা বলেছেন, একেবারে সোজা সাপটা কথা। কি কথা? প্রত্যেক হকদারের হক আদায় করে দাও, প্রত্যেক হকদারের হক আদায় করে দাও, শান্তি পেয়ে যাবে। আপনি হকদারের হক পকেটে রেখে আপনি যদি শান্তি তালাশ করেন, তো আপনি পুরা জিন্দেগি অতিবাহিত করবেন, শান্তি আপনার ঘরে আসবে না। মনে রাখবেন, বাংলাদেশের আমি তরুণ প্রজন্ম আমার মেইন টার্গেট। আমাদের পাকা ঘরের দরকার নাই, শান্তির দরকার। কিসের দরকার? শান্তির দরকার। পাকা ঘর আমেরিকা করেছে, ইংল্যান্ড করেছে পাকা ঘর, গাড়িরও অভাব নাই, পাকা ঘরেরও অভাব নাই, একটা জিনিসের অভাব আছে, একটা জিনিসের অভাব আছে, সেটা কি? সেটার নাম শান্তি, আল্লাহ, বিজিক্রিল্লাহ, তাতমাইন্নুল কুলুব, জিক্রে ইলাহি বাদে অন্তরের মধ্যে কখনো প্রশান্তি আসে না। জিক্রে ইলাহি কি? জিক্রে ইলাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির ইলাহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আমার নবীর আপাদ মস্তককে যখন আল্লাহ হেডিং করে বর্ণনা করেছেন, চুল থেকে পা পর্যন্ত আমার পুরা নবীর নাম দিয়েছেন রহমত। কি বলেছেন? রহমত। তাহলে আপনি যদি শান্তি চান, রহমতের কাছে আসতে হবে, রহমত বাদে শান্তি নাই। আর রহমতের কাছে যখন আসবেন, তো পরিপূর্ণরূপে আসতে হবে, এক পা আগাইলেন দশ পা পিছনে দিলে হবে না। নবী কতটুকুন করব, সম্মান কতটুকুন করলে শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, এতটুকুন যদি মনে করেন, তো আপনি এক পা আগাবেন দুই পা পিছনে যাবে, শান্তির নাগাল পাবেন না। তো শান্তির নাগাল কি রকম? তো শুধু শুধু আসলাম না বললে হবে না, আমান্না বলতে হবে। কি বলতে হবে? আমান্না। হাবিব, অন্তকরণে মেনে নিলাম।